সংখ্যালঘুদের উপর হামলা করে একটি গোষ্ঠী পার্শ্ববর্তী দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বার্তা দিতে চায় বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠ পরিদর্শন শেষে তিনি আরো বলেন, যারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত তারা কোনো দলের নয়। মিরাজ পিচো রিপোর্ট। সনাতন বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের স্বাধীন ধর্ম পালনে বিশ্বাস করে। যারা হিন্দুদের মন্দিরে বাড়িঘরে মণ্ডপে হামলা করে যে পরিচয় হোক, এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। সরকারি দলের পাশাপাশি বিরোধী দল আপনাদেরও ভূমিকা আছে। রাজনীতি আমরা করব, কিন্তু এই দুর্গোৎসব নিয়ে কোনো রাজনীতি নেই। সাম্প্রদায়িক হামলাকারী দুর্বৃত্তরা কোনো দলের নয় উল্লেখ করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এখন নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে, যারা হিন্দুদের উপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ এইটা মেসেজ দিতে চায়, এদের ব্যাপারে সতর্ক। পরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। সারা বাংলায় আইন প্রয়োগকারী সংস্থা তারা প্রস্তুত আছে, তারা সতর্ক পাহারায় আছে, বিশৃঙ্খলার বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগ সংস্থা এবার অনেক শক্তিশালী অবস্থা, এবং তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে। কোনো চিন্তা করবেন না, আজকে সপ্তমী, কালকে কুমারী পূজা, অষ্টমী, এর মধ্যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে।